শীতের সন্ধ্যায় এই ধরনের মিনি ভেজিটেবল ধোসা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিলে পরে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, আর সবাইকে খাওয়াতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর এটা বানিয়েছি আমি খুবই সহজ পদ্ধতিতে, তো সেজন্য নিয়ে নিয়েছি খানিকটা আলু। এখানে মিডিয়াম সাইজের একটা আলুকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা কুচি। এখানে গাজর, বিনস আর টমেটো সেগুলোকেও ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি, আর নিয়েছি কয়েকটা কারি পাতা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর তাতে দিলাম এক চামচ মতো সর্ষের তেল। তার মধ্যে দেব অল্প পরিমাণ জিরে ফোড়ন আর অল্প পরিমাণ সর্ষে ফোড়ন। এরপরই দিয়ে দেবো কারি পাতাগুলোকে, আর তারপর এর মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এবারে সমস্ত সবজিগুলোকে কড়াইয়ে দিয়ে দেব। তো আলু, গাজর আর বিনস এই সমস্ত জিনিসগুলোকে কড়াইয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। অল্প একটু ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর সেটাকেও মিশিয়ে দেব সবজিগুলোর সাথে। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ ধনে জিরে গুঁড়ো, আর যেগুলোকে সবজির সাথে ভালোভাবে মিক্সড করে নেব। আর একদম শেষে এর মধ্যে দেব টমেটো কুচি, কেননা টমেটো হতে বেশি সময় লাগবে না, তাই টমেটো কুচিটা একদম শেষে অ্যাড করে দিয়েছি। আর নামানোর আগে শুধুমাত্র ধনে পাতা কুচিগুলোকে ছড়িয়ে গ্যাস অফ করে দেব। ব্যাস, তাহলেই রেডি আমার এই মিনি ভেজিটেবল ধোসার সবজি। এইবারে এটাকে নামিয়ে রেখে দেব। আর এখানে নিয়ে নিয়েছি ধোসার ব্যাটার, তার মধ্যে অল্প জল দিয়ে সেটাকে একটু নরম করে নিলাম, আর এতে দেব এক চামচ মতো লবণ গুঁড়ো, আর এই ধোসার ব্যাটারটাকে ভালো মতো ফাটিয়ে নেব। আর এর মধ্যেই তৈরি করে রাখা ভেজিটেবলগুলোকে অ্যাড করে দেব, আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দেব। তারপর এগুলোকে ভালোভাবে এভাবে হাতা দিয়ে মিক্সড করে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমার ব্যাটারটা। আর গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তাওয়া, তো তাওয়াটা গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব আমি ধোসার ব্যাটারটা। তো এখানে তিনটে ধোসা এভাবে বানানো যাবে, সেজন্য তিন হাতা ব্যাটার এভাবে দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে দেব অল্প পরিমাণ বাটার, তো প্রত্যেকটা ধোসার মধ্যে এভাবে অল্প পরিমাণ বাটার দিয়ে দেব, আর সেগুলোকে হাতে করে তাওয়াটাকে ঘুরিয়ে নিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এভাবে পেঁয়াজের সাথে না বাটারের ফ্লেভারটা খুব ভালো যায়। তো এই ধোসাটাকে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে 5 মিনিট মতো এভাবেই হতে দেব, তারপর দেখা যাবে যে খুব ভালোভাবেই ধোসাটা এভাবে উল্টে যাচ্ছে। আর অপর পিঠটাও ভালো মতো সেঁকে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে, এরকম ব্রাউন কালার হয়ে এলে এগুলোকে আমি নামিয়ে নেব। আর এটা সার্ভ করেছি আমি নারকেলের চাটনি দিয়ে। এইভাবে সন্ধেবেলায় যদি বানিয়ে খাওয়া যায় তো সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরাও এভাবে ট্রাই করো, আর আমার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ওকে, বাই, টাটা।